একটা মারলো হ্যাঁ ঘন্টা মেরে দিয়েছে সমস্ত লেগে যাচ্ছে আমরা দেখাচ্ছি একদম কাদা মাঠ ব্লক করা খুব কষ্ট হচ্ছে আর সামুকা আছে পাও কেটে গিয়েছে তো আমাদেরকে ব্লক করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সামুকে পা কেটে যাচ্ছে প্রচন্ড ঘুরে দেখো ফার্স্ট আসছে ঘুরে দেখো ফার্স্ট ফার্স্ট হারাল ইউ আর ওয়াচিং তিমির বরুণ মন্ডল ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা হাজির হচ্ছি আলিদা মিলন মেলার ঘোড়াছুট নিয়ে আলিদা পরিচালক নয় আলিদা মুসলিম পাড়ার পার্শ্বস্থ ময়দানে আলিদা মুসলিম পাড়ায় ধামুয়া স্টেশন থেকে একদম কাছেই প্রায় 2 কিলোমিটার এলেই এখানে বিশাল বড় একটা ঘোড়াছুট হচ্ছে এই আলিদা মিলন মেলাকে কেন্দ্র করে আমরা দেখাবো আমরা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সুন্দর স্টেজ সাজিয়েছে মেলা কমিটি আলিদা মিলন মেলা সুন্দর মেলাও বসেছে এই আলিদা মুসলিম পাড়ার পার্শ্বস্থ ময়দানে মেলা বসেছে আমরা দেখাবো এবার আমাদের নিয়ে যাবো ঘোড়ার কাছে ঘোড়া নিশানে দেখাবে আমরা নিয়ে যাবো ঘোড়ার কাছে ছোট ঘোড়া যাচ্ছে বড় একটা বাচ্চা ঘোড়া নিচানে দেখাচ্ছে নতুন ঘোড়া একেবারে ফুল দিয়ার ঘোড়া মগরাহাট থানা মালিকের নাম ইমরান নতুন নামিয়েছে ঘোড়াটা দেখা যাক কেমন পারফর্ম করতে পারো আজকে তারপরে আরো একটা ঘোড়া নিচে দেখাচ্ছে ছোট ঘোড়া সাদা রঙের ভালো দেখতে দেখা যায় কেমন পারফর্ম করে তারপর আরো একটা বাচ্চা ঘোড়া দেখাচ্ছে বাচ্চা ঘোড়া নিয়ে 20 নম্বর জকি দেখা যাক কেমন পারফর্ম করতে পারে তো ঘোড়া দেখাচ্ছে ডায়মন্ড বাসুল নাগার কাশ্মীরের ঘোড়া আর একটা ঘোড়া মালিকের নাম আলমবাড়ি শেখ বাইরপুয়ার ঘোড়া দেখাচ্ছি এখন নতুন ঘোড়া দেখা যায় কাছে কি পাওয়ার মাঠে কেমন পারফর্ম করতে পারে ভালো পাগরা দেখতে পারে আর একটা বাচ্চা ঘোড়া দেখাচ্ছে বাচ্চা ঘোড়া 21 নম্বর চকি আর একটা ঘোড়া পিছনে দেখাচ্ছে 9 নম্বর জকি মালিকের নাম গফুর হাতি মারলো ঘোড়া বারোটা ঘোড়া 3 নম্বর জকি পিছনে দেখাচ্ছে 20 ঘোড়া তারপর নিচে দেখাচ্ছে মালিকের নাম মালিকের নাম তারপর আসছে মোটামুটি মাঠের সেরা ঘোড়া টেকপাজা পুরীদের ঘোড়া সেই চ্যাম্পিয়ন ঘোড়া চ্যাম্পিয়ন জকি সাইন নিচে দেখাতে এসছে টেকপাজা ফরিদ দেখা যাক এই নরম মাঠ কাদা মাঠ কেমন পারফর্ম করতে পারে এই এই টেকপাজা বড় ঘোড়া জোড়ালাতি লাগলে মানুষ মরে যাবে একবারেই নিচে না দেখে সমস্ত ঘোড়া চলে এসে স্টার্টিং পয়েন্টে আমাদের দেখাবো আমরা সঙ্গে থাকুন দেখে থাকুন সেই বিখ্যাত ঘোড়া হারালের ঘোড়া চলে এসছে তারপর আছে টেকপাজা ছোটে ভাইয়ের ঘোড়া দেখা যাক কেমন পারফর্ম করে ভালো ফর্মে আছে ঘোড়াটি তো আমরা অপেক্ষা আছি আমরা থাকুন আজকে কি ফলাফল করতে পারে সব ঘোড়া রেডি হয়ে যাচ্ছে একে একে সব বড় বড় ঘোড়া এসছে এই মাঠে জকি উঠে যাচ্ছে 11 নম্বর জকি হালের ঘোড়া আমরাকে দেখাচ্ছি একে একে নম্বর যাচ্ছি বাইর পুয়ার ঘোড়া ঘন্টা মারেনি
ফোনটা পড়ে নি, ঘুরে গিয়ে যাচ্ছে, ফোনটা পড়ে নি, ঘুরে গিয়ে যাচ্ছে। সংগ্রামপুর ধামু আসছান থেকে কিছুটা দূরেই আজকে এই মেলাটা হচ্ছে, আলিদা মিলন মেলা। নরম মাঠ, অনেকটাই জলকাদা আছে মাঠে, তাই ঘোড়াগুলোকে কন্ট্রোল করা বা এক করা খুব সমস্যা হচ্ছে। মেলা কমিটি আমরা দেখতে পাচ্ছেন কেমন কাদা, নরম জলও আছে, সেই অবস্থা আমাদেরকে ব্লক করে দেখাচ্ছি। আমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এই 10 নম্বর চকি জয়নাল শেখের ঘোড়া, বারাইপুর, আগে ছিল ভাইরপুর আর রাহুলদার ঘোড়া, এখন মালিক পরিবর্তিত হয়েছে, এখন বারাইপুরের এই মালিক। আমরা দেখাচ্ছি এই মালিক দেখা জয়নাল শেখ, এনার ঘোড়া এটা, এখন এটা কিনে নিয়েছেন রাহুলদার কাছ থেকে ভাইরপুর। ভালো ঘোড়া, বেশ বড়ো ভাবে ঘোড়া, দেখা যাক আজকে এই মাঠে কেমন পারফর্ম করতে পারে। আমার অপেক্ষায় আছি, আমরাও থাকুন সমস্ত ঘোড়া নিয়ে। মেলা কমিটি চেক করার চেষ্টা করছে কীভাবে শুরু করা যায় এই মেলাটা, স্টার্টিং পয়েন্টে ঘোড়া শুরু করা যায় এখন দেখছে। এইরকম মাঠে ব্লক করাও বেশ কষ্টসাধ্য, আমরা দেখতে পাচ্ছেন কীরকম নরম খালাখন্দ এদিক সেদিক, ঘোড়া কোন দিকে যাবে তার ঠিকইও নেই। তো এই করতে করতে যে কোনো মুহূর্তে প্রথম রাউন্ডের বেল মেরে দিবে, এই করতে করতে বেল মেরে দেবে প্রথম রাউন্ডের। অনেক কটা ঘোড়া এসছে প্রায় 11 নম্বর, এখন ভালো ফর্মে আছে হারালের ঘোড়া, 11 নম্বর চাম্পাহাটি হারাল, ভুম্বল মালিকের নাম, বেশ ভালো ফর্মে আছে, দেখা যাক আজকে ফলাফল করতে পারে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এই মাঠের জন্য ঠিক করে এক করা যাচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে অনেকটাই প্রথম রাউন্ড ঘোড়া ছাড়ার জন্য, ঘুরিতে এখন 5টা বাজে। আমরা দেখাচ্ছি সরাসরি এই ধামু স্টেশনের কাছে, একদম কাছেই আলিদা মুসলিম পাড়া এলাকার নাম গাজীপাড়া, আর আলিদা মিলন মেলা, এখানেই ঘোড়া ছোড়া সারা হচ্ছে আজকে। এই বলতে বলতে বেল মারেনি, হ্যাঁ জল খাতে এত তো কপি জল খায়, নতুন ঘোড়া দেওয়া হবে পরে, নতুন ঘোড়া ধাক্কা মারলো রাহুলদার ঘোড়া, রাহুলদাকে ধাক্কা মারল রাহুলদাকে। ঘোড়া অনেকটা এগিয়ে আসছে, এরকম এগিয়ে এলে তো ঘোড়া ছাড়বে না। আপনি দেখতে পাচ্ছেন সমস্ত ঘোড়া স্টার্টিং পয়েন্ট থেকে অনেকটা দূরে এগিয়ে এসছে, এই মাঠে ব্লক করা খুবই কষ্টসাধ্য। আর এখানে আবার স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্টের মধ্যে অনেকটা দূরত্ব আছে, দেখা যাক ঘোড়া ছাড়ার পরে যদি সময় পাই আপনাদেরকে নিয়ে যাব ফিনিশিং পয়েন্টে, যদিও মাঠটা খুব ছোট সে সময়টুকু পারবো কি জানি না। তো যাই হোক আপনারা চোখ রাখুন, মাঠে গিয়ে আছি, যে কোনো মুহূর্তে প্রথম রাউন্ডের ঘোড়া ছেড়ে দেবে এই আলিদা মিলন মেলা থেকে। বলতে বলতে ঘন্টা মারলো না, ঘন্টা মেরে মারলো, হ্যাঁ ঘন্টা মেরে দিয়েছে, সমস্ত করে এগিয়ে যাচ্ছে, আমরা দেখাচ্ছি সমস্ত করে এগিয়ে যাচ্ছে। সমস্ত করে এগিয়ে যাচ্ছে, ঘোড়া আসছে, প্রথম আসছে চোটের ঘোড়া, তারপর আসছে টেক পাজা ফরিদ হারাল, যাচ্ছে কম্পিটিশন করতে করতে।
प्रथम राउंड भाचुर शेष हलो तो कंटिन्यू करब बाकी परवर्ती राउंड हमारे संगे थकूँ देखे थकूँ आबो एसे गेछि सेकेंड राउंड स्टार्टिंग पॉइंटे आलिदा मिलन मेलार माठे समस्त भरा एसे गिएछे एगारोटी प्रथम होयेछे फार्स्ट राउंड फार्स्ट टेक पाजा चोटेर घोड़ा ভালো ছুটেছে দু নম্বর জার্সি আমরা দেখছি আমাদেরকে দেখাবো এই দ্বিতীয় রাউন্ডে কী ফল করতে পারে এই ঘোড়াটা সেকেন্ড কি থার্ড হয়েছে চাম্পাটি হারালের ঘোড়া মালিকের নাম ভুম্বল এগারো নম্বর জকি সমস্ত ঘোড়া দাঁড়িয়ে পড়ে যাকে আঁকে আমি দেখাচ্ছি আপনাদেরকে সমস্ত মুখী আছে দ্বিতীয় রাউন্ডের ছুট শুরু করার জন্য যে কোনো মুহূর্তে দ্বিতীয় রাউন্ডের বেল মারেনি ঘোড়া এগিয়ে যাচ্ছে এগিয়ে গেলে ঘোড়াকে আবার এক করা খুব মুশকিল আবারও সমস্যা হচ্ছে সমস্ত ওরা এক করা যাচ্ছে না এই করতে করতে বেল মেরে দেবে সেকেন্ড রাউন্ডে ধামু স্ট্যান্ড থেকে কিছুটা দূরে মিলনমেলা আলিদায় মিলনমেলা সেখানে আছি আমরা এই করতে করতে আবারও বেল মেরে দিল বলতে বলতে বেল মেরে দিয়েছে এগিয়ে যাচ্ছে পরবর্তী রাউন্ডে ঘোড়া জয়নালের ঘোড়া তারপর ভিডিও করা খুব কষ্টকর কাসিমের ঘোড়া আসছে ছোটের ঘোড়া আসছে দু নম্বর নরম ঘোড়া ছুটতে পারছে না হেঁটে হেঁটে আসছে তারপর আরো আসছে ঘোড়া তারপর আরো ঘোড়া আসছে শেষ হলো সেকেন্ড নাম ঘোড়া দৌড় প্রথম হলো চেক পাতা পুরীদের ঘোড়া আমি নিয়ে যাবো সেই ঘোড়ার কাছে এই সেকেন্ড রাউন্ড ফার্স্ট এলো চেক পাতা ফরিদ ফার্স্ট এলো সেকেন্ড রাউন্ডে এই আলিদা মিলন মেলা থেকে মাঠে ধামু স্ট্যান্ডের কাছে একটা বড় মেলা হচ্ছে অনেকগুলো বড় মেরে ঘোড়া এসছে সেই মাঠ থেকে ফার্স্ট এলো দ্বিতীয় রাউন্ডে টেক পাজা ফরিদ একদম কাদা মাঠ সেই মাঠে দুরন্ত গতিতে এগিয়ে এসে প্রথম অধিকার করে নিয়েছে আমি দেখাই সরাসরি সুন্দর ঘোড়া চ্যাম্পিয়ন পারফর্ম করছে প্রতি মাঠের মতো আজকেও এই মাঠে সেকেন্ড হয়ে ফার্স্ট সেকেন্ড বাজিতে ফার্স্ট হলো দেখা যায় সরাসরি দেখতে পাচ্ছেন কেমন মাঠে ঘোড়া দৌড় হচ্ছে খুবই মুশকিল এই ঘোড়া দৌড় করা এই মাঠে আবার এসে গিয়েছি এই স্টার্টিং পয়েন্টে ঘন্টা বেড়ে দিল ঘোড়া গিয়ে গেল আবারও
দ্বিতীয় রাউন্ডে ফিনিশিং পয়েন্টে চলে এসেছি, আমরা দেখাবো আমরা আসছে টেক বাজার ঘোড়া ফরিদ প্রথম ফরিদ প্রথম টেক বাজার ফরিদ প্রথম হারাল হারাল আসছে হারাল টম্পাটি হারাল টম্পাটি ঘোড়া আসছে কাদায় ছুটতে পারছে না ঘোড়া আসছে ঘোড়া আসছে কাশ্মীর ঘোড়া দ্বিতীয় রাউন্ড রয়েছে শেষ হলো আবারও প্রথম এলো টেক পাজা হরিদের ঘোড়া আরো একটা রাউন্ড হবে মেলা কমিটি বলছে সঙ্গে থাকুন দেখে থাকুন বাকি রাউন্ড ভিডিও দেখবেন স্কিপ না করে তৃতীয় রাউন্ডে আবারও প্রথম হলো টেক পাজা হরিদের ঘোড়া আবারও প্রথম পজিশন এলো শেষ তাহলে যাই হোক এই কাদা মাঠে ঘোড়া দৌড় করতে কেমন লাগছে কষ্ট হচ্ছে দাদু কষ্ট হচ্ছে তাই তো আর ঘোড়া ঠিক রেস পাচ্ছে কাদা মাঠে ঠিক আছে প্রথম রাউন্ডে পিছিয়ে পড়লো বাকি দু রাউন্ড ভালোই এসছে প্রথম হয়েছে দেখি যে শাইন জকিকে এই ঘোড়া চ্যাম্পিয়ন ঘোড়া নিয়ে এসছে প্রথম দুটো রাউন্ডেই দ্বিতীয় তৃতীয় রাউন্ডে প্রথম পজিশন নিয়ে এসছে সাত নম্বর জকি দেখি দিচ্ছে আপনাদেরকে সরাসরি ঘোড়াও কাদা হয়ে গিয়েছে কাদা মাঠে আবার নিয়ে স্টার্টিং পয়েন্টে যাচ্ছে মাঠে ঘোড়া দৌড় হবে আপনারা যথাসময়ে উপস্থিত হয়ে যাবেন আগামী 8ই জুন পঞ্চায়েত পার্শ্বস্থ ময়দানে ঘোড়া দৌড় হবে সেই বিখ্যাত চম্পাটি হারালের ঘোড়া মালিকের নাম ভম্বল এই ভালো রেসের ঘোড়া ভালো ঘোড়া এই মাঠে এখনো সেকেন্ড পজিশনে আসছে এই ভালো রেসের ঘোড়া ভালো ছোটে তো অন্যান্য মাঠে চ্যাম্পিয়নও হয়েছে আমি দেখে সহজ দেখাচ্ছি আপনাদেরকে চম্পাটি হালালের ঘোড়া মালিকের নাম ভম্বল এই জকি জকির নাম কি নাসিরুদ্দিন ঠিক আছে এবার পরবর্তী রাউন্ডের জন্য ঘোড়া রেডি হচ্ছে তোমার চেস্ট নম্বর কবে দেখিয়ে দাও 11 নম্বর চেস্ট ঠিক আছে এই কাদা মাঠে ছুটতে অসুবিধা হচ্ছে একটু খুব অসুবিধা তাই না হ্যাঁ হ্যাঁ ভালো ঘোড়েছে ঘোড়া এখান থেকেই উঠে পড়েছে 11 নম্বর 11 নম্বর জকি এসে গেছি ফোর্থ রাউন্ড স্টার্টিং পয়েন্টে একদম কাদা মাঠ ব্লক করা খুব কষ্ট হচ্ছে আর সম্মুখ আছে পাওয়া কেটে গিয়েছে তো আপনাদেরকে ব্লক করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সম্মুখে পা কেটে যাচ্ছে প্রচণ্ড তাও ভিডিও করছি তো আপনার সঙ্গে থাকুন লাস্ট রাউন্ডের ঘোড়া ছাড়বে ফোর্থ রাউন্ড আছি যে কোনো মুহূর্তে ঘোড়া ছেড়ে দেবে দেখাচ্ছি আপনাদেরকে ঘন্টা পড়ে গেল ঘন্টা পড়ে গেল যাচ্ছে ঘোড়া আসছে ঘোড়া আসছে দেখতে পাচ্ছি ফিনিশিং পয়েন্ট লাস্ট রাউন্ড এই চোটের ঘোড়া আগে আছে তো হারাল ফরিদ 7 নম্বর 11 নম্বর কথা বলতে পারছি না তাও ভিডিও করছি দেখতে পাচ্ছি কী মাঠে ঘোড়া যাচ্ছে দেখতেই পাচ্ছি বড় ঘোড়া আসছে কাশ্মীর ঘোড়া এই রেজাউল ভাইয়ের আমন্ত্রণে সে অনেক লক্ষ্মীকান্তপুর দূর থেকে প্রায় 1 ঘন্টা বাইক চালিয়ে এখানে এসেছি এই ধামুয়ার কাছে একদম মাঠে আলিদিন মিলন মেলায় আমি দেখে সরাসরি তো এখানেই
মোটামুটি ভালোই পারফর্ম করেছে এই মাঠে। ঘোড়া অনেক কাদা হয়ে গেছে, পরিষ্কার করছে ঘোড়ার মালিক টেক বাজার ফরিদ। আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম ধামু স্টেশনের একদম কাছেই প্রায় 2 কিলোমিটারের মধ্যে আলিদা মিলন মেলার একটা বড় ঘোড়া দৌড় আমরা দেখলেন। তো ভিডিওটা এখানে স্টপ করছি, যদি ভালো লেগে থাকে আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। আমার পাশে থাকবেন, এইভাবেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।